হ্যালো বন্ধুরা, এসে গেছে আমাদের হিমাচল প্রদেশ ভ্রমণের তৃতীয় পর্ব এবং এই পর্বে আমরা ঘুরে দেখব সারাহান। আমাদের ট্রিপের তৃতীয় দিন অনেক গভীর রাতে আমরা সারাহান এসে পৌঁছই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমরা দেখি যে গোটা সারাহান গ্রামটি বরফের চাদরে ঢেকে গেছে। মিষ্টি পার্সিমন ফল ও কিন্নরের বিখ্যাত গোল্ডেন আপেল সহযোগে ব্রেকফাস্ট শেষ করে আমরা সারাহান ঘুরতে বেরোলাম। সারাহানের সবচাইতে দ্রষ্টব্য বস্তু নিঃসন্দেহে এখানকার বিখ্যাত ভীমাকালী মন্দির। এই মন্দিরটি কিন্নরের কাঠকুনি স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন। এখানে অনেকগুলি পাথরের মূর্তি রয়েছে যেগুলি প্রায় 2000 বছরের পুরনো। বেশ কিছুটা সময় এই মন্দিরে কাটানোর পরে আমরা বেরিয়ে পড়লাম জলোরি পাস হয়ে তীর্থান ভ্যালির উদ্দেশ্যে। রাস্তায় আমরা জানতে পারলাম যে সারা রাত বরফ পড়ে জলোরি পাস যানবাহনের জন্য বন্ধ হয়ে গেছে। প্রথমে ঠিক করেছিলাম যে আমাদের ট্রিপে চতুর্থ দিনে আমরা তীর্থান ভ্যালিতে রাত কাটাবো। জলোরি পাস বন্ধ হয়ে যাওয়াতে যেহেতু এটা আর সম্ভব ছিল না, তাই আমরা ঠিক করলাম মান্ডিতে রাত কাটিয়ে পরের দিন সকালে তীর্থান ভ্যালি পৌঁছবো। পথে শতদ্রু নদীর তীরে একটি অতি সুন্দর গ্রামে আমরা দুপুরের খাবারের জন্য দাঁড়াই। সারাহান থেকে মান্ডি রাস্তার বেশিরভাগ অংশটা অপূর্ব সুন্দর পাইন জঙ্গলের ভেতর দিয়ে গেছে। এই গাছগুলিকে স্থানীয় ভাষায় চিরও বলা হয়ে থাকে। এই রাস্তাটি অপূর্ব সুন্দর কারসোগ উপত্যকার উপর দিয়েও গেছে। জলোরি পাস বরফ পড়ে বন্ধ হয়ে যাওয়ার জন্য আমাদের সমস্ত পূর্ব নির্ধারিত পরিকল্পনা বানচাল হয়ে গেছিল, কিন্তু পড়ে পাওয়া 14 আনার মতো এই অপূর্ব সুন্দর রাস্তাটি, যাতে বেশিরভাগ পর্যটকই আসেন না, সেটি উপভোগ করার সুযোগও কিন্তু আমাদের ঘটেছিল। সূর্যাস্তের অনেকক্ষণ পরে প্রায় রাত্রি 8:30টার সময় আমরা ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় অবশেষে মান্ডি গিয়ে পৌঁছলাম। আমাদের আজকের পর্ব এখানেই শেষ। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি প্রেস করতেও ভুলবেন না, যাতে এর পরের ভিডিও নোটিফিকেশন আপনি ঠিক সময় মতো পেয়ে যান। আমাদের আবার দেখা হবে এর পরের পর্বে, যখন আমরা ঘুরতে যাব তীর্থান ভ্যালি। ততদিন সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন। গুড বাই।